এখন ঘড়িতে 9:44, ভোরবেলা প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বলে যাত্রা স্থগিত করে দেওয়া হয়েছিল, কিন্তু 7টার সময় আবার যাত্রা শুরু হয়ে যায়। আমরা পঞ্চতরণ থেকে অমরনাথ গুহার দিকে রওনা হচ্ছি, প্রায় 6 কিলোমিটার রাস্তা। বৃষ্টি হয়েছে বলে প্রচণ্ড রাস্তা খারাপ হয়ে গেছে, কাদা ভর্তি, খুবই খারাপ রাস্তা। আমরা সকলে এবার এই সকালবেলা 8 তারিখ শুভ মুহূর্ত আমরা চলেছি অমরনাথ গুহার দিকে। আমরা পঞ্চতরণী ছেড়ে চলে যাচ্ছি। বিদায় পঞ্চতরণী, জীবনে আর হয়তো তোমার কাছে আশা হবে না, তোমার কোলে মাথা রেখে শুয়ে থাকার সৌভাগ্য হবে না আর হয়তো কোনোদিন। তুমি ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। অমরনাথ গুহার দিকে যাচ্ছি, 10:02 বাজে। কি অসাধারণ দৃশ্য! রাস্তা পুরো জ্যাম, ঘোড়া ডুলি, নদী বয়ে যাচ্ছে। গ্লেসিয়ার দেখা যাচ্ছে, জল বেরোচ্ছে। প্রিয় বন্ধুরা, আমি অমরনাথ যাত্রার সমস্তটুকু একটা 20 মিনিটের ভিডিওতে দেখিয়ে বলতে পারতাম, হাই গাইস, আমি অমরনাথে চলে এসেছি, এভাবে আপনারাও চলে আসুন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তাতে আপনাদেরও সময় বাঁচত আর আমাকেও এই যাত্রাপথে খুঁটিনাটি বিষয়ের ভিডিও দায়িত্ব নিয়ে তুলতে হতো না, আর বর্ণনা দেওয়ার জন্য রিসার্চ ওয়ার্কও করতে হতো না। আমি তেমনটা চাইনি, কারণ আমি উপলব্ধি করেছি অমরনাথ যাত্রা আর 5টা পাহাড়ে বেড়াতে যাওয়ার মতো নয়, যে বউ ছেলে মেয়েকে নিয়ে চলে গেলাম হোমস্টেতে, থেকে ঘুরে ফিরে আনন্দ করে বাড়ি চলে এলাম। অমরনাথ যাত্রা ভারতীয়দের কাছে একটা আবেগ, এ যাত্রা এক অসাধারণ অভিজ্ঞতা, এ যাত্রা সমগ্র জীবনের এক অমূল্য সম্পদ। এ যাত্রায় শুধু ইচ্ছা থাকলেই হয় না, কিছুটা ভাগ্যেরও প্রয়োজন পড়ে, তাই বলা যায় এ যাত্রা এক সাধনা। আর তাই আমিও ভীষণ সিরিয়াস হয়ে পড়ি এই যাত্রার শুরুতে। প্রথমে ভেবেছিলাম সব কিছু এড়িয়ে মাত্র 20 মিনিটের একটা ভিডিও আপলোড করলেই তো হয়, কিন্তু কেন জানি না কোন এক অদৃশ্য শক্তি আমাকে দিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে সমগ্র যাত্রাপথের সমস্ত ভিডিও তুলিয়ে নিল। অসংখ্য বাধা এসেছে, যেমন ভিডিও রেকর্ডিং করতে করতে অনেকবার খাদের একদম কিনারায় চলে এসেছিলাম, যা কিছু হতে পারত তখন। মাইলের পর মাইল চড়াই পেরোচ্ছি, গলা শুকিয়ে গেছে, ভীষণ হাঁপাচ্ছি, কিন্তু ছবি তুলে গেছি। এমনও হয়েছে সারাদিন ছবি তোলার পর ব্যাটারি শেষ, টেন্টে চার্জ দেবারই জায়গা নেই, একটা মাত্র সকেট আর 12 জন যাত্রীর 12টা মোবাইল ফোন। কিভাবে সব কিছু যে হয়ে গেল নিজেই জানি না, আজ নিজের ভিডিওগুলো দেখে নিজেই আশ্চর্য হয়ে যাই। এই দুর্গম পথে আমি হেঁটেছি, যেতে যেতে এতক্ষণ ধরে ভিডিও ছবি তুলেছি। বন্ধুরা, অমরনাথ যাবার 1 নম্বর ভিডিও থেকে সমস্ত কিছু ডিটেলসে আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। যদি আপনাদের কিছুমাত্র উপকার আসে তাহলে এই পরিশ্রম সার্থক বলে মনে করব। আমরা পঞ্চতরণী থেকে কিছুটা এগিয়েই থমকে যাই। রাস্তায় প্রচণ্ড ভিড়, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে, পিঠে ভারী ব্যাগ নিয়ে এভাবে দাঁড়াতে কারই বা ভালো লাগে। প্রচুর জ্যাম হয়ে গেছে, আমরা দাঁড়িয়ে আছি, বাঁদিক দিয়ে ঘোড়া যাচ্ছে, ঠিক আমাদের কলকাতার দুর্গাপূজার মতো ভিড়।
কি হয়তো বাবার দর্শন এক সেকেন্ডের জন্য পাবো? তিন দিন ধরে যাচ্ছি, হয়তো তিন সেকেন্ডের জন্য দেখতে পাবো। এই হচ্ছে অমরনাথের পথ, সব দাঁড়িয়ে আছে, লাইন এগোচ্ছে না। মাত্র এক কিলোমিটার এসেছি, এখনো পাঁচ কিলোমিটার বাকি আছে। ঠিক এই জায়গায় এক ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, একই রাস্তায় হেঁটে যাচ্ছে, এরকম ডুলি যাচ্ছে, আবার ঘোড়া উঠছে এবং ঘোড়া নাচছে। কতক্ষণ দাঁড়িয়ে থাকবো তার কোনো ঠিক নেই। এই এক ঘন্টা পর হাঁটা শুরু হলো, বুঝতে পারছেন রাস্তা হচ্ছে 7 ফুট। এই রাস্তা হাঁটছে, এই রাস্তাতেই ডুলি যাচ্ছে, এই রাস্তাতেই ঘোড়া উঠছে এবং ঘোড়া নামছে। এক মিনিট হাঁটছি, আধ ঘন্টা দাঁড়াচ্ছি, কোথাও এক ঘন্টা দাঁড়াচ্ছি। একই রাস্তায় ঘোড়া, মানুষ, পালকি, মাত্র 4-5 ফুট রাস্তা। কখন পৌঁছবো জানি না, সবে হয়তো 1.5 কিলোমিটার এসেছি, এখনো 5-6 কিলোমিটার বাকি আছে। এখনো বালতালার প্যালগামের সঙ্গম আসেনি, সঙ্গম এলে তখন কতটা ভিড় হবে বোঝাই যাচ্ছে। কারণ তখন বালতালের আর প্যালগামের এত লোক একসাথে মিলিত হবে। আর 3 কিলোমিটার। থ্যাংক ইউ। একটা চড়াই দেখতে পাচ্ছি, অতটাই হচ্ছে শেষ চড়াই, তারপর শুধু নামা আছে। কিন্তু অতটা যেতে কতক্ষণ সময় লাগবে জানা নেই। শুনছি আর 3 কিলোমিটার আছে বাকি। এক লিটার জল 60 টাকা। বন্ধুরা, এভাবেই সঙ্গে থাকুন শেষ পর্যন্ত, আর আনন্দের সঙ্গে বলুন জয় বাবা অমরনাথের জয়।